নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দৈনিক লটারির ভিডিও আমি প্রতিদিন আপনাদেরকে দিয়ে থাকি। 6 মার্চ 2022 রবিবার এই 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি। অর্থাৎ যে 5 রাশির কথা আমি বলবো, আগামীকাল রবিবার যে রাশিগুলো লটারি পেতে চলেছে তারা নিশ্চিতরূপে কিন্তু লটারি পাবেই, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনাদেরকে দেখতে হবে আপনার জন্মছকে লটারির যোগ আছে কি না, আপনার হস্তরেখাতে লটারির যোগ আছে কি না, যদি থাকে সেটা কোন সময় আছে। দেখুন, সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি এই জন্য এই ভিডিওটিতে আমি অনেক সময় অনেক কিছু আলোচনা করি, ওই জন্য বলি ভিডিওটি যারা শুনছেন তারা সম্পূর্ণ শুনবেন এবং নিজ দায়িত্বে আপনারা লটারি কাটবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে দিয়ে থাকি। আপনি রাশির নাম শুনে লটারি কাটছেন হবে না। কেন? যদি আমার কথা অনুযায়ী আপনার জন্মছকে যদি সেই জায়গাগুলো যদি না থাকে, আপনি লটারি কিন্তু প্রাপ্তি হবে না। আপনার ক্ষেত্রে লটারির যোগ আছে কি না সেটা আপনি আগে দেখুন, কোন বছর আছে, কোন সময় আছে সেটা আপনি আগে দেখুন। যদি থাকে সেটা আপনার ক্ষেত্রে কোন বছর, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, এগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আমি এই ভিডিও দিতে আমি বারবার বলে থাকি দিনের রাহুকাল, দিনের শুভ সময়, এবং এর পাশাপাশি আপনাদেরকে এই ভিডিও দিতে আমি দিয়ে থাকি রাশিভিত্তিক শুভ সময় এবং আপনার রাশিভিত্তিক টার্গেট নাম্বার। এই ডিটেলসটা আপনাদেরকে কিন্তু আমি দিয়ে থাকি এই ভিডিওটিতে। অর্থাৎ আপনি যে রাশির মানুষ হন না কেন, আপনার জন্মছকে লটারি যোগ থাকা কিন্তু একান্তই দরকার। দেখুন, লটারি কাটছেন একটুর জন্য আপনার লটারি মিস খেয়ে যাচ্ছে, আপনি জানবেন আপনার কিন্তু লটারির যোগ আছে 2-1টা নাম্বারের জন্য। আপনার ক্ষেত্রে যে প্ল্যানেটটি সমস্যা সৃষ্টি করছে, আমি বারো বলি 4টি গ্রহ, আপনার রাহু, শুক্র, শনি এবং বুধ, এই 4টি গ্রহ আপনার জন্মছকে কিন্তু মজবুত পজিশনে থাকতে হবে। রাহুকে কলিযুগের রাজা বলা হয়, এই আকস্মিক প্রাপ্তির জায়গাটা রাহু নির্দেশ করে। তো আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ পরিধান করলে লটারি পাবেন এই কথাটা আমি বলবো না, লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। যাদের একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, ইস আর ভাগ্যিস যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো। দেখুন, অনেকের নেশা আছে যে আমি লটারি কাটবো, কিন্তু একবার নিজের জন্মছকটা দেখান আপনার লটারির যোগ আছে কি না। যদি জন্ম সময় জন্ম তারিখ না জানা থাকে বা স্থান না জানা থাকে, আপনি আপনার হস্তরেখার মাধ্যমেও আপনি জেনে নিতে পারেন আপনার লটারির যোগ কখন আছে বা আদতে আছে কি না। এবার অনেকে আবার কী করছেন, লটারি কাটছেন না। আপনি হয়তো আগামীকাল লটারি কেটে বড় ধরনের অর্থ পেতে পারেন। অর্থাৎ আমি একটা কথা বলেছি, ঘুমন্ত সিংহের মুখে মৃগ এসে পড়ে না, হরিণ সিংহকেও কিন্তু দৌড়ে হরিণকে ধরতে হয়। তো সেই জায়গাটাতে আপনাকে গিয়ে একটা লটারির টিকিট কাটতে হবে, যেখানে আপনার ভাগ্য কিন্তু ক্লিক করবে। কত অ্যামাউন্টের অর্থ পাবেন আমি কখনোই এখানে বলবো না, ছোট বড় মাঝারি আপনি কিন্তু প্রাইজ পাবেন। আপনি 1 লাখ পাবেন কি 1 কোটি পাবেন কি 10,000 পাবেন কি 1,000 পাবেন কি 100 পাবেন, সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর। ভাগ্যচক্র আপনার যত মজবুত হবে আপনি কিন্তু লটারিতে বড় ধরনের প্রাইজ আপনি কিন্তু পাবেন। তো আগামীকাল যে 2টি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে
উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একটি হচ্ছে রেবতী নক্ষত্র। যোগ হচ্ছে একটি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একটি হচ্ছে রেবতী নক্ষত্র। আপনার আগামীকাল রবিবার যে যোগটি যে থাকছে সেটি হচ্ছে শুক্ল যোগ। শুক্ল যোগ খুব ভালো যোগ আছে এবং শুভ সময়টা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, 12:04 থেকে 12:51, আরেকটি হচ্ছে সকাল 8:14 থেকে আপনার 9:56। অশুভ টাইমটা আপনার বিকাল 4:30 থেকে 6:00 পর্যন্ত, অশুভ সময় যেটা রাহুকাল, যে সময় যে কোনো শুভ কাজ বর্জন করুন। এবার আমি আবারও বলছি, যারা লটারি ভিডিও দেখছেন, নিজ দায়িত্বে লটারি কাটেন, নিজের জন্মছক দেখান, আপনার ক্ষেত্রে কোনটা পাওয়ার দিতে হবে সেটা একমাত্র এক্সপার্ট অ্যাস্ট্রোলজি বলবে। রাহু আপনার ভালো থাকলে লটারির প্রাপ্তি হবে, এবং বারবার বলি পঞ্চম নবম দ্বিতীয় একাদশে কানেকশান থাকা কিন্তু একান্তই দরকার। বারবার এই কথাটাই আমি বলে থাকি, দেখবেন যাদের আছে, আপনি হয়তো কালকে লটারি পেলেন না, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পাশে বাড়ি খুব, বা আপনি একটা কোনো জায়গা থেকে শুনতে পেলেন যে এই মানুষটি লটারি পেয়েছে, লটারি পাবেই। যে পাঁচ রাশির কথা বলছি সে পাঁচ রাশি ডায়েরিতে নোট করে নিন, লটারি কিন্তু পেতে চলেছে। কিন্তু পাঁচ রাশির মধ্যে প্রচুর লাখো কোটি মানুষ আছে, সবাই কীভাবে তা পাবে না, কারণ তার জন্মছক পারমিট কিন্তু করছে না। এবার আমি জানাতে চলেছি আপনাদের ক্ষেত্রে রাশির নাম, রাশিভিত্তিক সময় এবং টার্গেট নাম্বার। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে রাশিভিত্তিক সময় 8:15 থেকে সকাল 8:15 থেকে 11:04 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বারটি যেটি দাঁড়িয়েছে 9 এবং 5। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি দাঁড়িয়েছে 2 এবং 1, এবং আপনাদের ক্ষেত্রে সময়টা হচ্ছে 9:04 থেকে 10:44 পর্যন্ত। মীন রাশি এই সময়ের মধ্যে লটারি কাটুন। এরপর যে রাশির কথা বলবো, দেখুন যে রাশিগুলোর কথা বলছি শুভ টাইম বলছি এই টাইম মেনটেন করুন, না তো দিনের যে শুভ সময়টা বলছি সেই টাইমটা মেনটেন করুন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল 7:54 থেকে 9:04 পর্যন্ত মেষ রাশি। আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 8, টার্গেট নাম্বার। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সময়টা যেটা বেরিয়েছে সকাল 11:14 থেকে 12:48 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার বৃশ্চিক রাশির ক্ষেত্রে 6 এবং 4। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে সে নাম্বারটি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে 7 এবং 4, এবং আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সকাল 9:52 থেকে 12:26 পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন। অর্থাৎ দিনের শুভ সময় এবং টার্গেট নাম্বার এই দুটিকে আপনারা মেনটেন করুন। মেনটেন করার পর এবং আপনার জন্মছকটা দেখুন, যদি আপনার জন্মছকে আগামীকাল লটারি যোগ থাকে, দশা অন্তর্দশা যদি পারমিট করে, আপনি কিন্তু বড় ছোট মাঝারি প্রাইজ কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।